গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মডিলাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই গিয়েছিলাম আগে ছাদে। কালকের অনেক জামাকাপড় গিয়ে কেচেছিলাম, বেলা হয়ে গিয়েছিল তো শোকায়নি, সেই জন্য উপরে গিয়ে মিলে দিয়েলাম। তারপরে এসে একটু নিজেকে ফ্রেশ করব, তারপরে যা করার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সানডে, সানডের সকালে ব্রেকফাস্ট আজকে বানিয়েছি পাস্তা, আর এদিকে আরেকবার বসিয়েছি চা। সকালবেলা শাশুড়িমাকে চা করে দিয়েছিলাম, আমি তো চা খাইনি আর বড়োবাবুও চা খাইনি, সেই জন্য চা বসালাম। আর এদিকে ছোটোবাবু চলে যাচ্ছে ড্রয়িংয়ে, তো ওকে একটু বাই করতে চলে এলাম। এবারে আমি ঘরে যাব, ঘরে গিয়ে একটু যাব বাজারের দিকে। যাচ্ছি একটু বাজারের দিকে, এই ব্রেকফাস্ট করে উঠলাম। আজকে দিয়ে পাস্তা বানিয়েছি, তো আপনারা দেখতেই পেলেন পাস্তা আর চা খেলাম, খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, খেয়ে ব্রেকফাস্ট বলছি কী অবস্থা। এবার যাচ্ছি একটু বাজারের দিকে, আজকে সানডে, হাজব্যান্ড মহাশয় নেই বাড়িতে, তো একটু বাজার করে নিয়ে আসছি। তো ফাইনালি বাজার থেকে চলে এসেছি, অনেক কষ্ট করে বাজার করেছি, নিয়ে এসেছি এই একটা মাছ, এই একটা মাছ, এই একটা মাছ, আর এই যে আছে চিকেন, তো একে একে এবার সবগুলো ঢেলে রেডি করে নেবো। এই মাছটা নিয়ে এসেছি, মানে এই নিহেরে মাছটা নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমার একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল, অনেক বড় সড়ো কমেন্ট করেছে, মানে এত বড় বসে বসে লিখেছে, পুরো রেসিপিটাই আমাকে দিয়েছে। আপনারা হয়তো মরিয়াইতে গেলে আপনারা দেখতে পাবেন, কমেন্টটা এখনও রয়েছে। তো বলেছিলো যে দিদি ভাই আমার রেসিপিটা তুমি একবার বানিয়ে করো, খেয়েও ভালো লাগে, তো আজকে ভাবছি ওই রেসিপিটা করবো। তো সেই জন্য আমি নিয়ে মাছ নিয়ে এসেছি, বেশি মোটা মোটা নিয়ে আসিনি, যেহেতু চপ হবে, চপের জন্য ছোটো ছোটো নিয়ে মাছই ভালো, সরু সরু, এতে ভাজাটা খুব ভালো হবে। আর এতে রয়েছে একটু চিংড়ি মাছ, মা হচ্ছে ইয়ে কেটে রেখেছে ফুঁসাপ, এই হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আর এতে রয়েছে শাশুড়ি মায়ের জন্য ভোলা মাছ, কারণ শাশুড়ি মা তো চিকেন খায় না, সেই জন্য নিয়ে এসেছি হচ্ছে ভোলা মাছ অর্ধেক করে কাটা, আর এতে রয়েছে চিকেন। তো মা এসে ভাবছে কি করছে বৌমা। আর সবজি কিছু কিনিনি, বাপরে বাপ, সবজির এত দাম, এত দাম, সব 80 টাকা 70 টাকা 50 টাকা কেজি সবজি নিয়ে নি। সামনের দোকান থেকে অল্প অল্প করে কিনে নিয়ে এসে রোজেকার রান্না করে রোজে খেয়ে নেবো, তো সেই জন্য টমেটোটা কম দামে পেয়েছি, 30 টাকা করে কিলো টমেটো, 1 কেজির বেশি আছে, 40 টাকা নিয়েছে টমেটো নিয়ে এসেছি। আর আলু 10 কেজি করে নিয়েছি, আলুটা একেবারে তুলে নিয়েছি, গেছি যেন গাড়ি নিয়ে গেছি, আলুটা তুলে নিয়েছি। তো চলো রান্নাবান্না সারি সেরে নিয়ে আসছি আবার একটু পরে, আর আজকে একটা রেসিপিও করবো বললাম, তাড়াহুড়ো করে কাজবাজটা করে নিই, চলো আসছি। We'll be right back.
রান্না মোটামুটি কমপ্লিট করেছি, আজ তো সানডে, প্রচুর রান্না, তো রান্না কমপ্লিট করেছি। এবারে আমি আসব আমার মেন প্রসেসিংয়ে, যেটা হচ্ছে চিকেন কষা আর এই হচ্ছে পোলাও। তো এই দুটো করবো, বাদ বাকি সব রান্নাই হয়ে গেছে। এখানে একটা চচ্চড়ি রয়েছে, এই চচ্চড়িটা হয়েছে, মাছের ঝাল হয়েছে, ভাত হয়েছে, এটা শাশুড়িমা আর ননদের জন্য। এবার আমাদের হবে চিকেন কষা আর হচ্ছে বাসন্তী পোলাও, কারণ চিকেন খান না ওনারা, সেই জন্য মাছটা আমাকে করতে হয়েছে। আজকের স্পেশাল মেনু হচ্ছে, মানে সানডে স্পেশাল মেনু হচ্ছে চিকেন কষা। কষা মানে কি, হালকা একটুখানি রস রস মতন রেখেছে যাতে আমরা পোলাওটা খেতে পারি। আর এখানে রয়েছে বাসন্তী পোলাও। তো অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো বাসন্তী পোলাও খাবো, তো আজকের সেটা করে নিলাম। হাজব্যান্ড মশাই থাকলে করতে পারেন না, কারণ উনি একদম এসব খেতে পছন্দ করেন না, প্লেন রাইসটাই ভালোবাসেন, তো সেই জন্য হয় না। তো বাসন্তী পোলাও, চিকেন কষা, আর এইদিকে করেছি ভোলা মাছের ঝাল, আর এই মানে এই তরকারিটা হয়েছে পুঁই শাক দিয়ে, থোড় দিয়ে, সব রকম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর ওই যে ভাতের হাঁড়িতে রয়েছে ভাত। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে না অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, প্রায় 3:30 বেজে গিয়েছিলো, কারণ বড়বাবু গেছিলো চুল কাটতে, ফিরে আস্তে আস্তে 3:00 বেজে গেছিলো, 3:30 সময় খেতে বসেছি, প্রায় 4:00 সময় উঠেছি। উঠে আর রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম একটু অভিজিতের সঙ্গে দেখা করতে, কারণ অভিজিৎ ভেলোর থেকে ফেরার পরে আমাদের সঙ্গে আর দেখা হয়নি, সেই জন্য ভাবলাম অভিজিৎকে একটু দেখে আসি। অভিজিৎ তো এখন অসুস্থ, তো দেখে এলাম অভিজিৎ। অভিজিৎ একটু ভালো আছে, বাট অভিজিৎ অনেকটাই এখনও পর্যন্ত অসুস্থ, পুরোপুরি রিকভার হতে এখনও ওর অনেক টাইম লাগবে, 1 ইয়ার পরে আবার যাবে ভেলোরের অভিজিৎ। তো অভিজিৎকে দেখতে গেলাম, অভিজিৎকে দেখতে গিয়ে আর অভিজিৎ বলছে যে মৌদি যখন এসেছে চলো সবাই মিলে একটা ঠাকুরানন্দ তো দেখে আসি, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। অভিজিতের গলার মধ্যে ইয়ে করা রয়েছে, মানে ওটার নামটা কি আমি ভুলে গেছি, বাঁধা রয়েছে। তো অভিজিৎ বললো আমি সোজা হয়ে বসে বাইকে যেতে পারবো, অসুবিধা হবে না। তো অভিজিৎ, আমি, গোবিন্দদা, লালটু, বড়বাবু সবাই মিলে আমরা চলে এসেছি এখন আমাদের পদ্মপুকুরের ঠাকুরটা দেখতে। আর ব্লগিংও অভিজিৎ করেছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফালতু ব্লগার্সে। খুব মজা করেছি, ভীষণ মজা করেছি। এই যে সামনে যাচ্ছে অভিজিৎ, তার সামনে যাচ্ছে লালটু, তার সামনে যাচ্ছে বড়বাবু, পিছনে আছে গোবিন্দদা, আর আমি তো রয়েছি। ঠাকুর দেখে নিয়ে একটু খাওয়া দাওয়াও আমরা করলাম, যেখান থেকে আমি চিকেন পকোড়াটা খেতে ভালো বাসি সেখানে নিয়ে গেছিলাম সবাইকে, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে যে যার মতন বাড়ি ফিরলাম। তো ফাইনালি বাড়ি ফিরেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভীষণ ভালো লাগলো অভিজিৎকে দেখে এলাম। অভিজিৎ অসুস্থই, অভিজিৎ ভালো সুস্থ নেই এখনো পর্যন্ত, ওর এখনো মানে রেস্টে থাকতে হবে, 1 ইয়ার পরে ফের চেন্নাই যেতে হবে। তো যাই হোক, ওই সব কথা এখন থাক, প্রে করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অভিজিৎ, আর তোমরাও একটু প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অভিজিৎ, আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে, ফালতু ব্লগার চ্যানেলটা যেন আবার আগের মতন হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার ফিরে আসছি নতুন কোন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।